নমস্কার বন্ধুরা, বউ শাশুড়ি কিচেনে আপনাদের স্বাগতম। কেমন আছেন সবাই? আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে আসছি আপনাদের জন্য, চিংড়ি মাছ দিয়ে কচুর লতি দিয়ে। তো বন্ধুরা, আমরা আজকে চিংড়ি মাছ দিয়ে কচুর লতি দিয়ে রান্না করার জন্য জানিয়েছি। কচুর লতি নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। ওইখানে দিয়েছি পটল, কাঁকরোল, সবজি মিক্স করছি আর কি। চিংড়ি মাছ নিয়েছি, ধুয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, আদা কুচি করে নিয়েছি, রসুন বেটে নিয়েছি, আদা জিরে বেটে নিয়েছি, লঙ্কা গুঁড়ো নিয়েছি, হলুদ গুঁড়ো নিয়েছি, লবণ নিয়েছি, সাদা তেল নিয়েছি। বন্ধুরা, কড়াইতে প্রথমে তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। দিয়ে দেব রসুন কুচি, চিংড়ি মাছ দিয়ে দেব, ভালো করে নাড়তে হবে। বন্ধুরা, এর আগে ভিডিওতে আমি দেখিয়েছি কচুর লতি দিয়ে শস্য দিয়ে পাতুরি করেছিলাম, সেটা আপনাদেরকে দেখিয়েছি। আজকে কচুর লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করছি। চিংড়ি মাছগুলো একটু বাঁধা হয়ে গেলে এর মধ্যে লতিগুলো দিয়ে দেব। চিংড়ি বাঁধা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেব লতি। সবজি সহ লতিগুলো একটু ভেজে নিতে হবে ভালো করে। লতিগুলো একটু ভাজা হয়ে আসছে, এখন এর মধ্যে আদা জিরা বাটা নিয়ে নেব। ফুটানো আদা দিয়ে দেব, এর মধ্যে এগুলো একটু কষিয়ে নিতে হবে। আদা জিরা বাটাগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে লঙ্কা গুঁড়া হলুদ গুঁড়া সবগুলো একসাথে দিয়ে কষিয়ে বসিয়ে দেব, জল দিয়ে বসিয়ে দেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন হলুদ গুঁড়া, হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দিয়ে দেবো লঙ্কা গুঁড়া পরিমাণ মতো। মাছটা
লবণ দিয়ে দেব স্বাদ মতো। এখন ভালো করে কষিয়ে নেব। পানি খাবে? আচ্ছা পানি দিব, তুমি দাঁড়াও আমি পানি দিচ্ছি। বন্ধুরা আপনারা চাইলে নারিকেল কুড়ানো দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, লতি দিয়ে রান্না করতে পারেন। আমার বাসায় আজকে নারিকেল নেই, সেজন্য আমি বাদ দিয়ে দিছি। চিংড়ি মাছ দিয়ে লতি দিয়ে রান্না করছি। উঠো উঠো বাবু, উঠো মাটি থেকে, উঠো মাটি থেকে, ঘুমাই না, উঠে যাও, উঠে যাও, উঠে যাও, উঠো 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 মাটি থেকে, উঠো। হ্যাঁ সবাই দুষ্ট বলবে, সবাই তোমাকে দুষ্ট বলবে যে উঠো উঠো উঠো। বন্ধুরা আমি ভালো করে কষিয়ে নিয়েছি, এখন এর মধ্যে জল দিয়ে দেব। এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, জল দিয়ে 10 মিনিটের জন্য বসিয়ে রাখবো। বন্ধুরা আমার এখন রান্না কমপ্লিট, চুলা থেকে এখন নামিয়ে নেব। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।